Adamas University School of Media and Communication presents original podcast series Janakast. আমাদের আজকের গল্প কেউ কথা রাখে কেউ রাখে না, লিখেছেন মৌমিতা দেদাস। শুরু করছি। কেউ কথা রাখে কেউ রাখে না। আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়, আমি তার লাগি পথ চেয়ে আছি, পথে যে যান ভাষায়, আমার সকল নিয়ে বসে আছি, যে জন দেয় না দেখা যায় যে দেখে ভালো মাসে থেকে, যে জন দেয় না দেখা নাই যে দেখে ভালোবাসে আর থেকে, আমার মন মজেছে সেই গভীরে গোপন ভালো বাসায়। গানটি সৃজা সন্ধেবেলায় ফলমাউথ হারবারে একা বসে গাইছিল। ওদের নয় নয় করে ইউকেতে এক মাসের জন্য এসে প্রায় তিন মাস কেটে গেছে। সৃজা ওর এনজিওর ইউকে ব্রাঞ্চে জয়েন করেছে। ও জায়গাটির প্রেমে পড়েছে। সামন্তক ওকে খুঁজতে এসে থমকে গিয়েছিল। মনে মনে ভাবছিল, কার জন্য গাইছে এসে, আমার মন মজেছে সেই গভীরের গোপন ভালোবাসায়। শেষ হতেই বলল, বাহ, তোমার গলাটা বেশ। পরের প্লেটা ভাবছি মিউজিক্যাল করব, রবি ঠাকুর আর সঙ্গে বিদেশি সুর। কেমন হবে? আচ্ছা, আমরা বাঙালিরা রবি ঠাকুর থেকে কেন বেরোতে পারি না বলো তো? কেন বেরোবার দরকার কি? না, আমি ওনাকে ছোট করতে চাই না, সে ধৃষ্টতাও আমার নেই। কিন্তু হোয়াট নেক্সট? আমার তো মাঝে মাঝে মনে হয় বাঙালি শুধু অতীতে বাস করতেই বোধ হয় ভালোবাসে, সে বর্তমানকেও হয়তো ভয় পায়, ভবিষ্যতের কারিগর তৈরি করতেও। কিন্তু রবিবাবুর মতো এত কন্টেম্পোরারি রেলিভেন্স কার লেখায় তুমি সচরাচর পাবে বলো? ওনার লেখার ব্যাপ্তি কারোর মধ্যে কি পেলাম এত বছরেও? ভাবছি শেক্সপিয়ার আর রবিবাবুর মেলবন্ধন কেমন হবে, ওনার প্লের ফেমাস ভিলেন ক্যারেক্টারগুলো নিয়ে দারুণ অভিনব আইডিয়া, সাথে রবি ঠাকুরের গান, একেবারে জমে যাবে। আচ্ছা, একটা ইনফরমেশন দিই তোমায়। এবার উই আর পারফর্মিং অ্যাট সেন্ট আইভস, দ্যাটস আ সিসাইড টাউন অ্যান্ড পোর্ট ইন কর্নওয়াল। এটি ওই নর্থ অফ পেঞ্জন্স আর কেন্টিক সাগরতে অবস্থিত। আমাদের হাতে একদম সময় নেই, স্ক্রিপ্টটা আমি দুদিনের মধ্যে শেষ করে ফেলব, তোমাকে দায়িত্ব দিলাম গান সিলেক্ট করার। তিন দিন বাদে ওদের নাটকের মহড়া শুরু হল। সামন্তক লক্ষ্য করল সৃজা যেন একটু অন্য মনস্ক। কি হয়েছে ওর? রাতে সামন্তক ওর ঘরে গেল। কি ব্যাপার, কি হয়েছে তোমার? হ্যাঁ,
কিছু না, কি হবে? দেখতে পাচ্ছি তো তুমি থেকেও নেই, না বললে জানবো কি করে? বলছি তো কিছু না। ওকে, গুড নাইট। সরি, রাগ করো না প্লিজ। তুমি বলতে না চাইলে বলতে হবে না, তোমার মন যবে সায় দেবে আমি সেদিনের অপেক্ষায় থাকবো। শ্যামন্তক, শ্যামন্তক, আমি আর পারছি না। কি কি পারছো না? আমি আর নিজেকে সামলাতে পারছি না, খুব কষ্ট হচ্ছে, খুব। আমি আর কতদিন এই চাপ নিজের মনের মধ্যে নিয়ে থাকবো? বলো, শুনছি। আমি আমি মানে শ্যামন্তক, আমি বিবাহিত। তো তো মানে তুমি কি বুঝতে পারলে আমি কি বলছি? হ্যাঁ, তুমি বিবাহিত, তাতে কি? আমার ডিভোর্স হয়নি, আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। তুমি এখন কি চাও? আমি মুক্তি চাই। যে সম্পর্ক আমায় কষ্ট ছাড়া আর কিচ্ছু দেয়নি, আমি তাকে আর বহন করতে পারবো না। পারতে হবে না, ইতি টেনে দাও। তোমার কিচ্ছু বলার নেই, আমি যে তোমায় কিছু জানাইনি। না সৃজা, আমাকে তুমি এখনো চেনোনি। আমি বর্তমানে বাস করি, অতীতের ঘটে যাওয়া কিছু ঘটনা আমায় বিহ্বল করে না। আমি তোমাকে চিনি, তোমাকে কাছ থেকে দেখছি, আমি জানি তোমার সময় হলে তুমি আমায় সব বলবে। সময় হলে মানে? যখন তোমার মন বলবে, মন চাইবে। কি বলবে? বলবে, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। সৃজা নিজেকে সামলে নিল, কিন্তু শ্যামন্তক ওর আলিঙ্গন থেকে সৃজাকে ছাড়ল না। আস্তে করে সৃজার মুখ দু হাতে ধরল। ওর তখন চোখ বন্ধ, ঠোঁট কাঁপছে। শ্যামন্তক ওর কাঁপা ঠোঁটে আলতো চুম্বন দিল, একবার, দুবার, তিনবার। সৃজা অনেক বছরের খরস্রোতা কাটিয়ে যেন সাড়া দিল। ওর ঠোঁট যেন বৃষ্টি ভেজা সোঁদা মাটির গন্ধের ছোঁয়া পেয়েছে, দুজনের ঠোঁট মিশে গেল, অনেক না কথা বলা বানের মতো। আজ রাত ওদের দুজনের কাছে স্মরণীয় হয়ে থাকবে। অবশেষে ওরা সেন্ট আইভসে পৌঁছল। সেন্ট আইভসে একসময় মৎস্য ব্যবসার প্রাণ কেন্দ্র ছিল, কিন্তু ক্রমশ সেইটি থেকে সরে এখন পর্যটন কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। তার জন্য তারা পুরস্কৃতও হয়েছে দ্য টাইটেল অফ বেস্ট ইউকে সি সাইড টাউন ফ্রম দ্য ব্রিটিশ ট্রাভেল অ্যাওয়ার্ড ইন বোথ 2010 and 2011। এখানে প্রচুর আর্ট গ্যালারি ছড়িয়ে ছিটিয়ে আছে, কারণ এখানে বিখ্যাত আর্টিস্টরা আসেন ছবি আঁকতে ও প্রদর্শনী করতে। এই টাউনে চারটি বিচ আছে। প্রথমে একটি সার্ফিং বিচ, পোর্ট উইডেন ছোট্ট স্যান্ডি কোভ, হারবার হচ্ছে একটি পোর্ট, আর পোর্ট মিনস্টারে বালি আছে হাফ মাইল। পরের দিন ওদের শো আছে, তাই সবাই মিলে বিচে বেড়াতে গেল। সেন্ট আইভস এর অলিগলি কেমন যেন ওল্ড টাউন ফিল আছে। বিচে পৌঁছে কেল্টিক সমুদ্রের সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ, বাকরুদ্ধ। কিন্তু শুধু দেখলেই তো হবে না, খেতেও হবে। এখানে ফিশ অ্যান্ড চিপস ব্যাপারটা খুব চলে, সবাই তাই একটা ক্যাফে দেখে ঢুকে পড়ল। শ্যামন্তক ও সৃজা কিন্তু এক্সকিউজ করে নিল। ওরা সোজা বিচের ধার দিয়ে যেই রাস্তা একদম ওপরের দিকে চলে গেছে সেই রাস্তায় চলল। সামনে সবুজ গালিচা বেছানো ঘাস, নীল সমুদ্রে সাথে নীল আকাশ, স্বর্গ যেন টুপ করে পৃথিবীর বুকে চলে এসেছে। কি মনোরম চারিদিক! শ্যামন্তক সৃজার খুব কাছাকাছি চলে এলো। সেই রাত্রের পর সৃজা শ্যামন্তককে অ্যাভয়েড করে চলছিল, কিন্তু আজ শ্যামন্তক কিছুতেই ওকে ছাড়বে না। সৃজা বাধা দিল না, শুধু বলল, আমায় একটু সময় দাও। শ্যামন্তক ওকে ছেড়ে দিল।
The show was a houseful. Darun response. সেই রাতে শ্রীজা সামন্তককে ঘরে ডাকলো, হাতে দিল একটা বড় খাম। কি এটা? সামন্তক খুলে দেখে চমকে যায়। ডিভোর্স ডিক্রি, শ্রীজা সেন ভার্সেস পার্থিব বোস। সামন্তকের চোখে জল। ও নিজেকে সামলে নিয়ে শ্রীজাকে জড়িয়ে ধরেছে। বলো বলো, কিছু তো বলো। কিছুক্ষণ চুপ থেকে শ্রীজা বলে, আমি মুক্ত সামন্তক। আজ এই মুহূর্ত থেকে আমি তোমার, শুধু তোমার। কথা দাও তুমি বদলে যাবে না। একজন তো কথা দিয়েও কথা রাখলো না। সুনীল গাঙ্গুলি বলে গিয়েছিলেন, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না, তুমিও কি? কেউ কথা রাখে, কেউ রাখে না। গল্পে শ্রীজার চরিত্রে অঙ্কিতা আইচ, সামন্তকের চরিত্রে অঙ্কুর দত্ত, গল্প পাঠে তৃণা চৌধুরী, সাউন্ড এডিট এবং গল্পের সূত্রধার আমি রণিত সরকার। শেষ করছি আজকের গল্প, কেউ কথা রাখে, কেউ রাখে না।